প্রিয় দর্শক সরাসরি সম্প্রচারিত সেবা ও তথ্য বিষয়ক তার ডক্টর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ প্রতিপর্বেই আমরা চেষ্টা করব নির্দিষ্ট রোগ রোগের লক্ষণ রোগটির প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আলোচনার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ দেওয়ার প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় রমজানে শরীরের বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার আর এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ফোন করুন এইট ওয়ান এইট নাইন নাইন টু ফাইভ এইট ওয়ান এইট নাইন নাইন টু সিক্স এবং এইট ওয়ান এইট নাইন নাইন ওয়ান জিরো থেকে ওয়ান নাইন এই নম্বরে দর্শক বিষয়টি সম্পর্কে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম ইন্টারনাল মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চলুন প্রফেসর আব্দুর রহিমের সঙ্গে কথা বলি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসছি আলহামদুলিল্লাহ রমজানুল মুবারক রমজানুল মুবারক রমজান চলছে অনেকগুলো রোজা আমরা পার করে এসেছি আমরা রহমত মাঘ অতিক্রম করে রাজাদের দিকে যাচ্ছি এই সময়টাতে এই যে প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু রোজা করেছে যদিও গত রাত্রে বৃষ্টি হয়েছে একটু আজকে একটু স্বস্তি বোধ করছি তো বিভিন্ন মাথা ব্যথা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা যদি কারো দেখা দেয় সারাটা দিনই কিন্তু ভুগতে হয় কারণ ওষুধ খাওয়ার তো কোনো উপায় নেই তো কি কি ধরনের সমস্যা হতে পারে রমজানে আসলে সমস্যা বিভিন্ন ধরনের হতে পারে আমি বলতে চাই রমজানের জন্য কোনো সমস্যা রমজানের জন্য রমজানের জন্য কোনো সমস্যা না আগের থেকেই যদি বিভিন্ন রোগ থাকে সেই রোগের প্রভাব এই রমজানও পড়তে পারে উদাহরণস্বরূপ বলতে পারি যেমন ধরেন পেপটিকালসার একটি রোগ সেটি এই পেপটিক আলসার এই রোগটা রমজানের ভিতর অনেক সময় মানুষের শরীরের প্রভাব বিস্তার করে সেটি যে কোনো রোগী এটা মৃদু থেকে তীব্র পর্যায়ে থাকতে পারে এখন এই পেপটিক আলসার যেটাকে আমরা বলি ডুওডোনার অ্যান্ড গ্যাস্ট্রিক আলসার এই আলসার এটা মৃদু থেকে তীব্র পর্যায়ে থাকতে পারে এখন এই যে রমজানে যে পেপটিক এইটা কিন্তু আসলে যদি মানুষ রোজা থাকে তাহলে কিন্তু এই রমজানে পেপটিক আলসারের উপরে খুব বিশেষ প্রভাব পড়ে না কিন্তু প্রভাব পড়ে কিভাবে মানুষ যে খাওয়া দাওয়া করে এই খাওয়া দাওয়া একটা অনিয়ম যে আমরা যে পর্যায়ে মানুষ খাওয়া যে যে খাওয়া দাওয়াগুলো করা হয় এগুলায় মানুষ এই রোজার ভিতরে একটা সৃষ্টি করে অনেকে আছে যে পেপটিক আলসার হয়েছে এই অজুহাতে রোজা রাখে এটা কি ঠিক এটি অবশ্যই ঠিক না আমি যেভাবে শুরু করলাম যে একটা রোগ তীব্র থেকে সরি আপনার মৃদু থেকে তীব্র সামান্য থেকে অনেক বেশি পর্যায়ে থাকতে পারে আমি যেটা বিশ্বাস করি এবং আমাদের যেটা অভিজ্ঞতা অধিকাংশ আলসার রুগী স্বাভাবিকভাবে রোজা রাখতে পারেন কিন্তু একটা বিষয়ে যেটা প্রবলেম হয় আমরা দেখি সমস্যা হয় মানে রুগীদের তারা আগের থেকে সচেতন থাকে না এই রোজার সময় আসে কাছাকাছি সময় এসে বলতে আমার তো এরকম আলসারাসি পেপটিক আলসারাসি আমরা তো রোজা রাখতে অসুবিধা কিন্তু ওই রোগী যদি রোগীনি আগে থেকেই যদি সাবধান হয় ওষুধপত্রকে চিকিৎসকের পরামর্শ আস্থে ওষুধ খাইতেন তাহলে তার তো রোজা রাখা কোনো কষ্ট করি হত না তারপরেও এই রমজানে অধিকাংশ রোগী মানে রোজা রাখতে তেমন কোনো কষ্ট হয় না যদি খাওয়া-দাওয়ার ব্যাপারে সতর্ক থাকে প্লাস ধূমপান পরিহার করে ঝাল মশলা বা এই জাতীয় খাবার ইফতার সেরিটা যদি একটু মানে খুব মানে ঝাল বা তেল যুক্ত বেশি না হয় তাহলে ভালো থাকবে তাই না এটা ঠিকই বলছেন আর বিভিন্ন প্রোটন পাম ইনহিবিটার চলে এসছে ইফতারের সময় সেরির সময় খেয়ে নিলেই তো ভালো থাকবে প্রফেসর রহিম আপনার মনে আছে যখন আমরা ইয়াং ডাক্টর ছিলাম তখন এমার্জেন্সিগুলি ভরা থাকতো পেপটিকালচার পারফরেশনে এখন তো এগুলি দেখা যায় না খুব একটা

আজকাল ওষুধ ওষুধপত্রের প্রাপ্যতা সুলভ সুলভ মূল্যে পাওয়া যায় এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগুলো গ্রহণ করে থাকে সুতরাং এই সমস্ত জটিলতা আজকাল খুব একটা দেখা যায় না আরেকটা ব্যাপার হিম যে সেটা হচ্ছে যে খুব বেশি ইফতার খাওয়ার ফলে বা বেশি সেরি খাওয়ার ফলে দেখা যায় পেটটা পেট ফাঁপা থেকে শুরু করে টক ঢেঁকুর থেকে শুরু করে একটা একটা অনুভূতি হয় এটা আর কি করা যায় এবং এটা কেনই হয় হ্যাঁ হ্যাঁ খুব ভালো একটি গুরুত্বপূর্ণ মানে বাস্তব সমস্যা তুলে ধরছেন এটা খুব ব্যাপক হারে আমাদের মধ্যে আছে অনেক আছে এটা কারণটা হলো যে আমরা যে খাওয়া দাওয়া করি এই খাওয়া দাওয়া করার সময় সাধারণ মানুষ কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে না সারাদিন না খেয়ে থেকে এ যে অনুভূতি খাওয়াটা পরিমিত নিয়মিত নিয়ন্ত্রিত করা দরকার কিন্তু মানুষ তো সেটা করে না মানুষ এই যে ইফতার শুরু করলো ইচ্ছা করো মানে খাইতেছেন যে খাইতেছেন প্লাস এই সময় যে খাওয়া দাওয়া গুলো একটু যে নিয়ন্ত্রিত হতে হবে যেমন আমরা ভাজা পোড়া খুব এটা কিন্তু একটা রুটিন মাফিক কিন্তু এইটা একটু যদি পরিহার করা যায় বিশেষ করে যে তেলে ডুবানো যে ভাজা গুলো ভাজা পোড়া গুলো এগুলো যদি পরিহার করা যায় প্লাস মশলা কম দিয়ে যদি মানে খাওয়া যায় তাহলে কিন্তু এই যেটা আপনি বললেন হাইপারসিডিটি যে গ্যাস হওয়া যে যেগুলো বললেন এগুলা কিন্তু অনেকাংশেই পরিহার করা যায় বিশেষ করে যদি পানীয়টা যথেষ্টভাবে গ্রহণ করা যায় অনেক সময় যদি খাবার বেশি খেলেন কিন্তু পানীয় পানি বা এই জাতীয় খাবার তরল খাবার যদি কম খান তাহলে কিন্তু জটিলতা এই এই প্রবলেমগুলো হতে পারে প্রফেসর হিম আপনি তো একজন দক্ষ মেডিসিন বিশেষজ্ঞ এই যে ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ যেটা এটা তো মানে হতেই পারে বেশি না করলেও এসি উপরে উঠছে তো এদের প্রিভেনশনটা কি কিভাবে ওরা ভালো থাকবে হ্যাঁ সেটা একটা ভালো একটা মানে একটা প্রবলেম বাস্তব প্রবলেম তুলে ধরছেন এটা তো রিফ্লাক্স এটা তো হলো যে খাদ্য মানে আমরা যে খাবারটা খাই এটা পাকস্থলিতে যাওয়ার পরে এটা উপরের দিকে চলে আসে উপর দিকে চলে আসে এটা হলো তো স্বাভাবিকভাবে এটা আসার কথা না সবাই আসে এটা অনেক মানুষের আসে যখন আসে হয়তো এইখানে যে স্প্রিংটার এগুলো দুর্বলতা যদি থাকে আসে এই সমস্ত রুগীদের ক্ষেত্রে উচিত একবারে বেশি খাবার না খাওয়া খাবারের পরিমাণ কম খাওয়া হয়তো বিভিন্ন বারবার অল্প পরিমাণে যথেষ্ট পরিমাণে খেলো কিন্তু বেশি পরিমাণে না খাওয়া এবং খাওয়ার পর মানে এইটা উপরও না হওয়া এই জাতীয় কাজগুলো যদি পরিহার করা যায় তাহলে এবং কিছু ওষুধপত্র আছে তো ওষুধপত্র খেলে এটা থেকে পুরোপুরি ভালো থাকে নামাজ তো হয়ে পড়তে হবে নামাজ হয়ে পড়তে হবে কিন্তু এখন নামাজ হবে। কিন্তু ওষুধপত্র খেয়ে অল্প খেয়ে যদি উপর হয়ে নামাজ পড়ে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না এটা চিকিৎসার উপর থাকলে এবং নিয়ম কানুন ঠিক মতো মানলে এটা তো অসুবিধা হবে আরেকটা করতে পারে যে ইফতার অল্প খেয়ে মাগরে নামাজটা মাছটা পরে ইফতারটা পেট ভরে খেলে ঠিকই বলছেন এই সেটি আর কি পরিমাণে অল্প খেতে হবে বেশি না খেয়ে যদি বেশি খায় তাহলে তো এইটা প্রবলেমটা হবে অল্প খেয়ে নামাজের কথা নামাজ সেরে তাহলে হয়তো আবার খেলে সেটি ঠিকই বলছেন তখন এই সমস্যাটা এতটা অ্যাকিউট হবে না হবে না সেটি তো রোজার সারাটা দিন এই চোদ্দ ঘন্টা অনেক সময় দেখা যায় একটা মাথা ব্যথা শুরু হলো মাথা ব্যথা শুরু হলো ওষুধ খেয়ে তো মাথা ধরার দূর করার কোনো রাস্তা নেই এখন মাথা ধরে তো অনেক অসংখ্য কারণ রয়েছে কি করবে রুগী এখন আমি আগেই যেটা বললাম যে মানুষ যখন রোজা থাকবে এই রোজার মধ্যে কিন্তু মানুষ খুবই সুস্থ থাকতে পারে এখন মাথা ব্যথা যাদের আছে অলরেডি তাদের তো হতেই পারে কিন্তু রোজার কারণেই যে মাথা ব্যথা হবে এটা আমি বিশ্বাস করি মাথা ধরে মানে নিষ্কৃতির কোনো রাস্তা নেই না এখন তো নিষ্কৃতি রাস্তা হলো মাথা ধরলে তো সাথে ওষুধ খাওয়ার তার কোনো উপায় নেই এখন মাথা ধরলে অনেক সময় ধরেন আমাদের অসুখ বিসুখ যেটা হয় আমরা যদি একদম ধীর স্থির থাকি মনোনিবেশ করে থাকি ওইদিকে দুশ্চিন্তা অন্য চিন্তা অন্য দুশ্চিন্তা দুশ্চিন্তার জন্যই কিন্তু অধিকাংশ মাথা ব্যথা হয় মাথা ব্যথা আর কিছু রোগের জন্য তো হয় কিন্তু সেটা যদি আমরা একটু শান্তশিষ্ট থাকি অত উদ্বিগ্নতা মানে দুশ্চিন্তা পরিহার করে থাকি আমার মনে হয় এটা থেকে আরো অনেক কথা জমে আছে প্রফেসর রহিম একটি বিরতিতে যেতে হচ্ছে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকে তো উনিশে রমজান কালকে থেকে বিশে রমজান শুরু হবে নাজাতের দশ শেষ দশ দিন তো অনেকে অনেক মসজিদে কাফে বসবেন অনেক মুসল্লি আছেন যে বিভিন্ন এটা অনেক মানে নেকি সম্পন্ন একটা ইবাদত তারা কি ধরনের ওষুধ নিয়ে বসবেন এবং তাদের আজকে কোনো প্রস্তুতির দরকার আছে কিনা স্বাস্থ্যগত প্রস্তুতি আমি যেটা বিশ্বাস করি যে এতে কাপে যখন বসবেন তখন তো তারা একান্ত আল্লাহর প্রতি মনোনিবেশ করে নিবিষ্ট চিত্তে এতে কাপে বসবেন এবং তাদের এরকম প্রত্যাশা থাকবে এবং আশা থাকবে যে তারা সুস্থ সবলই থাকবেন সেটি আল্লাহ রহমতে তারা থাকবেন নেকি তো নেকির আশাই তো তারা যাবেন সুস্থ সবলও তারা থাকবেন এটা আমরা আশা করি তারপরেও যাদের বিভিন্ন রকম অসুখ বিসুখ থাকে জানা আছে বা অসুখ হতে পারে সেই ক্ষেত্রে প্রস্তুতিমূলক কিছু ওষুধপত্র সাথে রাখতে পারেন সাধারণ ওষুধ সাথে রাখতে পারেন আর মাথা ব্যথা যাদের রাতের বেলা তো ওষুধপত্র খেতে পারেন আবার খুব বেশি উচ্চ হ্যাঁ অবশ্যই ধরে গেলে চলবে না যাদের অসুখ আছে তার তো ওষুধপত্র নিয়মিতই খেতে হবে যদি মানে ডায়াবেটিস যদি কথা বলি আমি ডায়াবেটিস যদি ওষুধ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ডোজটা কারো বাড়াতে হবে কমাতে হবে এই ব্যাপার ডায়াবেটিস এবং রমজান সম্পর্কে একটু কিছু কথা শুনি আসলে ডায়াবেটিস রোগীদের জন্য রমজান একটি আশীর্বাদ স্বরূপ বলা যায় এটা একটা সুযোগ তার কারণ হলো আমরা যে সমস্ত ডায়াবেটিস রোগী দেখি তারা কিন্তু অধিকাংশই দেখা যায় যে খাদ্য নিয়ন্ত্রণ করতে পারে না যে নিয়মিত পরিমিত খাবার এটা পারে না খাবার মানে বেশি খেয়ে ফেলে যতটুকু খাওয়ার প্রয়োজন ছিল তার বেশি খেয়ে ফেলছে বেশি খেয়ে ফেলে এখন রমজানে যারা রোজা রাখবেন তাদের জন্য একটা সুযোগ যে ইচ্ছামতার খাওয়ার কোনো সুযোগ নেই এতে এই যে খাদ্য নিয়ন্ত্রণ যেটা এটা অধিকাংশ মানে বহুলাংশে এটা সহজ হয়ে যাবে মানে এটা বাধ্য হয়ে করতে হবে একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে তার সাথে একটু কথা বলিনি হ্যালো কে আছেন লাইনে আপনি প্রশ্নটি করুন ওয়ালাইকুম আসসালাম এখন রোজা তো বাঙ্গি না রোজা করতেছি কোথায় থেকে বমির বমি টমি হয়েছে বমির ভাব না শুধু আচ্ছা কিছু জানার আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি প্রিয় দর্শক এখন এই যে রোজার মধ্যে যে পেট ব্যথা এটা আগের থেকেই যাদের ব্যথা থাকে তাদের রোজার মধ্যেও ব্যথাটা হতে পারে অনেক সময় বাড়তেও পারে এবং অনেক অনেকের এই ব্যথাটা কমেও যেতে পারে যেহেতু আপনার এই রোজার মধ্যেই ব্যথাটা শুরু হলো তখন আপনি আগের থেকে এখন ওষুধপত্র খান কিনা এটা অল্প ব্যথা অল্প ব্যথা হলে আপনি তো রোজা তো রাখতে পারবেন রোজা রাখবেন এখন এই রোজার এখন তো এই পেপ্টিকালচার বা এই জাতীয় ব্যথার জন্য অনেক ওষুধ আছে যেগুলো একবার খেলেই হয় সেটি এই সমস্ত ওষুধগুলা আপনি শুরু করতে পারেন এই সমস্ত ওষুধগুলো শুরু করবেন একাধিক বিভিন্ন রকম ওষুধ আছে ট্যাবলেট আছে তারপরে লিকুইড আছে বিভিন্ন রকম ওষুধ এগুলো ওষুধ খেলে আমি মনে করি ওষুধ খাওয়ার পরে আপনি রোজা রাখতে পারবেন ব্যথা যদি সহ্যের মধ্যে থাকে অবশ্যই রোজাটি কন্টিনিউ করুন আর একেবারে অসহ্য হয়ে গেলে তো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে চিকিৎসক বলে দেবে আপনি রোজা আপনার কোন কারণে ব্যথাটা হয়েছে আমরা সে মূল আলোচনায় আসি ডায়াবেটিস রোগীর ব্যাপারটা হ্যাঁ ডায়াবেটিস রুগীতে আমরা যেটা শুরু করছিলাম যে আমাদের ডায়াবেটিস রুগীরা অধিকাংশ ক্ষেত্রেই তারা খাদ্য নিয়ন্ত্রণ করে না এটা সুতরাং এইটা এইখানে সম্ভব হবে এ সম্ভব কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায় যে যখন খাওয়ার সুযোগটা আসবে সারাদিন না খেয়ে যখন খাওয়ার সুযোগটা আসবে তখন যদি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তাহলে তো আর খাদ্য নিয়ন্ত্রণ হলো না এই ব্যাপারে খুবই সতর্ক হতে হবে যে নিয়মিত পরিমিত খাবারটা খেতে হবে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আর একটি বিষয় হলো যে যে সমস্ত ওষুধপত্র ব্যবহার করা হয় এই সমস্ত ওষুধপত্রগুলো ধরেন একটু সময়ের চেঞ্জ পরিবর্তন সমন্বয় করে নিতে একটু সমন্বয় করতে হবে হয়তো এই ডোজের পরিমাণ একটু কমাতে হবে বা শরীর সময়টা ডোজটা কমাতে হবে হ্যাঁ ডোজটা কমাতে হবে এবং হয়তো একটা ওষুধ হয়তো যেটা শেষ রাত থেকে সকালে খেতেন সেটা হয়তো প্রথম রাত্রে খেতে হবে এই যাতে সামান্য একটু পরিবর্তন যেটা চিকিৎসকের সঙ্গে আলাপ করি আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে কোনো তো কোন ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারেন না কোন ধরনের ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারেন না আমি মনে করি ডায়াবেটিস রোগীর ওষুধের মাত্রা বেশি না হলে কিন্তু হাইপোগ কম খাওয়ার জন্য কিন্তু সাধারণত হয় না যে সমস্ত রোগী ওষুধ খান না খাবার কম খান তাদের কিন্তু হাইপোগ্লাইসিমিয়া সাধারণত হয় না ওষুধ বেশি খেয়ে ফেলেন খাবার কম খান এবং পরিশ্রম বেশি করেন তাদের হবে তাহলে এখানে একটা সমন্বয়ের প্রয়োজন বলে যে এক্সারসাইজ কতটুকু হবে ডায়েট কতটুকু হবে ডোজ কতটুকু হবে ইনসুলিন বা ট্যাবলেট যেটি হোক আজকাল আপনি আমি আপনি আমি যখন ইয়াং ডক্টর ছিলাম যে কথা আগে বলেছিলাম যে পারফোলেশন অফ দ্য পেপটিকালসার রোগী প্রচুর আসতো কিন্তু এখন উল্টোটা হয় এখন দেখা যায় যে প্যানক্রেটাইটিস রোগীর খুব আধিক্য এই রমজান মাসে দেখা যায় এত বেশি মানে খাবার খেয়ে ফেলে হ্যাঁ আপনি ঠিকই বলছেন এটা এই প্যাঙ্ক্রেটাইটিস একটা এটাও একটি পেট ব্যথার এটা তো পেটে ব্যথা হয় কিন্তু এটাতে যে যে বিষয়টা হয় যে এটাতে ব্যথা কমও হইতে পারে কিন্তু সাধারণত প্যাঙ্ক্রেটাইটিস অ্যাকিউট প্যাঙ্ক্রিটাইটিস যে আকস্মিকভাবে হয় এটা কিন্তু প্রচন্ড ব্যথা হয় অসহ্য ব্যথা এটা কিন্তু এই পেপটিকালচার বা গ্যাসাল এরকম ব্যথা ব্যথা হতে পারে তো এই ব্যথাটা তো খুব দুর্বিশ সহ্য করা খুব কঠিন পেশেন্টকে সহজে সহ্য করতে পারে না এই ব্যথা যদি হয় তখন তার রোজা রাখতে পারবে না হ্যাঁ তখন তো রোজা রাখা সম্ভব হবে না কিন্তু যদি সাবধানতা অবলম্বন করে আগে থেকেই এটা তো খাবারের সাথেও কিছুটা সম্পর্ক আছে তাহলে তো এই এই প্যাঙ্কিয়াটাইটিস থেকে মানে বাঁচতে মানে বাঁচতে পারে রুগী আর কি এই খাবারটা নিয়ন্ত্রণ করলে এটা হতে পারে এই কথা তো ওই পিত্তথলির প্রদাহ যাদের আছে তাদের বেলা প্রযোজ্য জি প্রত্যুত সেটাও তো পিত্তথলির যে যেটা প্রদাহ যেটা প্লাস যাদের স্টোন থাকে পাথর থাকে পিত্তথলিতে তাদের তো প্রদাহ হয় এটাও কিন্তু খাবারের সাথে সম্পর্ক খাবারের সাথে খাবারের পরেই কিন্তু বেশি খাবার খেয়ে ফেলে তখনই কিন্তু হয় এটা সুতরাং খাবার নিয়ন্ত্রণ যেটা রোজার যে শিক্ষা এটা যদি পরিপূর্ণভাবে পালন করা হয় তাহলে কিন্তু ওগুলা থেকে বাঁচাই যায় বরং ওগুলো বরং বেশি হওয়ার কথা না বরং যেমন প্যাঙ্কিটাইটিস বললেন তারপরে গল স্টোন পাথর বা প্রদাহ এগুলা কিন্তু বরং আরো মানে উপশম হবে পারবে না মানে কিন্তু ওই মানে রোজা তো আমাদের আত্মসংযম শেখাতে এসছে তাই না বড় একটা আমাদের শিক্ষণীয় হচ্ছে আত্মসংযম আত্মসংযম সংযমটা আমরা হারিয়ে ফেলি ওই ইফতারের টেবিলে গিয়ে এটাই হয়ে যায় সমস্যা এখন এই যে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের ব্যাপারে তারা কি রোজ রাখতে পারেন কিনা উচ্চ রক্তচাপ যাদের আছে তারা তো অবশ্যই রোজা রাখতে পারবে রোজা রাখা তো তাদের কোনো সমস্যাই নেই উচ্চ রক্তচাপের যদি কোনো জটিলতা হয় বা বেশি হয় উচ্চ রক্তচাপ তো এটা তো ওষুধের দ্বারা নিয়ন্ত্রণ হয় এটা তো খাওয়ার সাথে এই কিছুক্ষণ কয়েক ঘন্টা না খাওয়ার দূরন্ত এটার খুব বিশেষ প্রভাব পড়বে না বরং এই খাবার দাবার খাবার যদি নিয়ন্ত্রণ করে বরং দীর্ঘমেয়াদী তার এই নিয়ন্ত্রণে প্রভাব বিস্তার করবে সুতরাং যাদের প্রেশার আছে তারা যদি নিয়মিত পরিমিত ওষুধপত্র খান এবং নিয়মিত পরিমিত খাওয়া দাওয়া করেন রোজা রাখতে তো কোনোই অসুবিধা হওয়ার কথা না তাদের ডোজ টোজগুলি কি কেমন হবে অনেকে তিনবেলা খা তিন তিন ধরনের ওষুধ আপনারা দিয়ে থাকেন অনেকে দুই ধরনের ওষুধ দিয়ে থাকেন এই ডোজটার সমন্বয় কীভাবে হবে এখন রোজার মধ্যে যে আমরা ডায়াবেটিস প্রেসারে যে ওষুধগুলো দিয়ে থাকি এর ওষুধ তো দুই বেলা দিলে তো সাধারণত সকালে আর রাত্রে এখন রোজার মধ্যে তো এটা তো কোনো ঝামেলা হওয়ার কথা না দুইবার খাওয়ার তো সুযোগ আছেই হ্যাঁ অনেক ক্ষেত্রে যদি তিনবারও খেতে হয় তাহলে মাঝখানেও খেতে পারবে সুতরাং রোজার মধ্যে ওষুধ খাওয়ার কোনো সমস্যাই নেই অনেক ওষুধে তো আছে একবার খেলেই হয় সুতরাং রোজা এই প্রেসারের মানে চিকিৎসার ব্যাপারে কোনো বাধাই না যেগুলো মূত্র বর্ধক ওষুধ দিয়ে থাকে ডায়াবেটিক কি রোজার মাসে আপনার প্রেসক্রাইব করেন নাকি হ্যাঁ আমরা করি ডায়াবেটিস ডায়াবেটিক যখন দরকার ডায়াবেটস তো সরাসরি প্রেশারের জন্য তো ডায়াবেটিক আরও ডায়াবেটিক দিয়ে কথা শুনবো আরেকজন দর্শক যুক্ত হয়েছে আমাদের সাথে তার সাথে একটু কথা বলি নেই হ্যালো কে আছেন লাইনে আপনি প্রশ্নটি করুন ওয়ালাইকুম সালাম আমার ইউরিক্যাসিডটা ইউরিক্যাসিডটা কন্ট্রোল আসতে না আচ্ছা ইউরিক্যাসিড কন্ট্রোল আসছে না ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করেছেন ইউরিক অ্যাসিড সমৃদ্ধ সব খাবারই তো খাই ডালের সব টিম কন্ট্রোল হবে কিভাবে না এখন হলো ইউরিক অ্যাসিডের যে প্রবলেমটা এটা তো বিভিন্ন রোগ থাকলেও ইউরিক অ্যাসিড বাড়তে পারে আর খাবার দাবারের যে সমস্যা যে বিভিন্ন খাবার দাবার সবই তো ডালের তৈরি হ্যাঁ ডালের তৈরি হ্যাঁ রোজার মধ্যে যে এখন যেটা বললেন ডালের তৈরি এখন তো এই ডালের তৈরি খাবার আমরা একদম তো অনেক বেশি খেতে হবে তা তো না আপনি একদম খেতে পারবেন না তা না খাবেন কিন্তু পরিমাণে কম খাবেন কিন্তু অন্যান্য খাবার তো আছে শুধু এই জাতীয় খাবারই যে খেতে হবে তা তো না আরো অন্যান্য খাবার আছে তরল খাবার আছে সেগুলা খেলেও হবে আর এটা কম এটা নিয়ন্ত্রণ হচ্ছে না এটা তো আমার মনে হয় কোনো ব্যাপারই না কারণ এর জন্য তো ওষুধ খেলে সহজেই এটা নিয়ন্ত্রণ হয়ে যায় রেড একটু বেশি খাওয়া হয়ে যায় এরম জালে খালিম থেকে শুরু করে কাবাব থেকে শুরু করে সেটাও তো ইউরিক অ্যাসিড কমতে বাধা দিচ্ছে এই যে খাবার একটু একটু কম খেতে হবে যে আমরা যে খাবারগুলো খাই এগুলো তো ধরেন একটু নিয়ন্ত্রিত খেলেই আমার মনে হয় এটা প্রবলেম হওয়ার কথা না তো দর্শক একটু নিয়ন্ত্রণ নিয়ে খাওয়া দাওয়া করতে হবে এবং ইউরিক অ্যাসিডের খুব ভালো ভালো ওষুধ এসছে সেগুলি খেলে অবশ্যই নিয়ন্ত্রণে আসবে যে কথা প্রফেসর বলছিলাম যে উচ্চ রক্তচাপের ওষুধ যে ডায়াবেটিক ডায়াবেটিকটা কি কখন ডায়াবেটিক্স এখন আমরা সাধারণত ডায়াবেটিক্সটা রোজার বাইরে সকাল দিয়ে থাকি সকালে জাস্ট খাওয়ার পরে খাবে উদ্দেশ্যটা হলো যে খাওয়ার পরে এটা ইউটিক মানে এটা জানে প্রস্রাবের পরিমাণটা বাড়ানোর ওষুধ এটা খাইলেই প্রস্রাবের পরিমাণ বেড়ে যাবে এবার প্রস্রাবের জন্য যেতে হবে আরেকজন দর্শক যুক্ত হয়েছে অনেক কিছু জানার আছে তাদের হ্যালো দর্শক কি আছেন লাইনে আপনার প্রশ্নটি করুন কি বলেন জি বলুন

হ্যাঁ হ্যাঁ আপনি যেটা বললেন শরীর শুকিয়ে যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে কি আগের থেকে না রোজার জন্য এটা তো বোঝা গেল না হ্যাঁ সেটাই সেটাই আরেকটা হলো যে পেটের দুপাশে ব্যাথা এটা তো পেটের দুই পাশে ব্যথা তো বিভিন্ন কারণেই হতে পারে এখন যদি এটা অনেক সময় অনেকে বলে যে পেটের দুই পাশে ব্যথা পরে দেখা যায় যে এটা আসলে পেপটিক আলসারি ব্যথা মানে গ্যাস্ট্রিকের ব্যথাই অনুভূতিটা আরেকটা যেটা বললেন যে আমাশা হচ্ছে এখন এইগুলো তো খাবার যে বিভিন্ন খাবারের থেকে কিন্তু এই ব্যথাগুলো হতে পারে রোজার মধ্যে যদি এটা হয় অনেক সময় দেখা যায় এই যে আমরা আগে যেটা বললাম যে থাকতে থাকতে পারে পারে শুকিয়ে যাচ্ছে মহিলা না সেটা থাকতে পারে কিন্তু আমি রোজা রিলেটেড যেটা বলছি রোজার জন্য এই ব্যথাগুলো হতে পারে বা আমাশয় যেটা বললেন সেটা যদি ওই রকম খাবার বাসি খাবার বা বেশি মশলাযুক্ত খাবার খেয়ে থাকে তাহলে সেটা হতে পারে আরেক শরীর শুকিয়ে যাওয়ার তো শরীরে অনেক কারণ আছে এখন কবে না আব্দুল রহিম আরেকটি বিরতিতে যেতে হচ্ছে প্রফেসর আবদুল রহিম বিরতির পর জানাচ্ছি আমরা জানি যে হেলথের একটা ডেফিনেশন আছে যে শারীরিক মানসিক আর্থিক সামাজিক সব পরিপূর্ণ এবং সামগ্রিক সুস্থতা যদি কেউ অর্জন করে তাহলে সে তাকে সুস্থ বলা যাবে আমরা তো শারীরিক সুস্থতা নিয়ে কথা বললাম যদিও আরো অনেক টপিক আছে শারীরিক সুস্থতা নিয়ে একজন এটা নিয়ে আলোচনা করবো একজন দর্শকের প্রশ্নের উত্তরটি দিয়ে নি হ্যালো দর্শক কি আছেন লাইনে আপনার প্রশ্নটি করুন হ্যালো জি আমার প্রশ্ন ছিল বেশ কিছুদিন ধরে প্রায় দশ পনেরো দিন ধরে মানে টয়লেট ক্লিয়ার হচ্ছে না প্রতিদিনই হচ্ছে কিন্তু ক্লিয়ার করে হচ্ছে না আচ্ছা মানে এখন এটা হচ্ছে কিন্তু আগে আমার এই সমস্যা ছিল না তা না আগে বেশি ভাজা পড়া খেলে আমার এরকম সমস্যা হতো তখন হঠাৎ করে পেটে ব্যথা হয়ে বমি বমি ভাব মাথা ঘোরানো এই সমস্যাটা ছিল আচ্ছা এইটা হঠাৎ সমস্যাগুলো হয় আপনি কি এই কিছুদিন ধরে আমার মানে সমস্যাটা হচ্ছে কি যে প্রতিদিনই হচ্ছে কিন্তু ক্লিয়ার না মানে এর জন্য মানে বুঝতেছি না যে রমজান মাসের জন্য নাকি আর একটা কথা বলে রাখতে চাই যে আমি এখন পলিক অ্যাসিড আর রেনোভিট যে ভিটামিন ট্যাবলেটটা বি12 পর্যন্ত রেনোভিট আর পলিক অ্যাসিড এই দুটো ওষুধ খাচ্ছি কেন খাচ্ছেন কি সমস্যা হচ্ছে নাকি এখন আমি কি করলে আমার এই সমস্যা ঠিক হবে এটা একটু বলবেন ওষুধ দুটো কেন খাচ্ছেন ওষুধটা খাতে এখন কনসেপ্ট করতে যাচ্ছি তো ডাক্তারের কাছে গিয়েছিলাম তো সেই জন্য উনি ভিটামিন আর পলিক অ্যাসিডটা দিয়েছিলেন বুঝেছি আপনি কি রোজা রাখছেন

আগে যদি হয়ে থাকে তাহলে এটা এটা হয়তো কোনো কারণ থাকতে থাকতে পারে পারে নাও স্বাভাবিক অনেক তো এরকম হয় না আর এটা আমরা যেটা বলবো রোজার মধ্যে বা রোজার বাইরে যাদের এরকম সমস্যা থাকে তাদের খাবারের প্রতি একটু যত্নবান হওয়া উচিত অনেক সময় আমরা যে খাবার খাই এই খাবারের মধ্যে কিন্তু আস জাতীয় খাবার শাক সবজি এগুলো অনেকে খুব একটা বেশি খাওয়া দাওয়া করে না এটা কিন্তু যথেষ্ট পরিমাণে খাওয়া দরকার অনেক কিন্তু এটা মানে পরিহার করে আর অনেক সময় অনেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি খান না পানি খান এই দুইটা জিনিস করলে আমার মনে হয় পানি খেতেই চায় না এইটা এই দুইটা জিনিস করলে আমার মনে হয় যে এটা থেকে মানে মুক্তি পাওয়া যায় আর এটা শাকসবজি আর যুক্ত খাবার বেশি খাওয়া উচিত আর তাছাড়া প্রয়োজন হলে তো হবে করেছে ফলিসন সম্পর্ক নেই না না আয়রন খেলে বরঞ্চ দুটো হতে পারে সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছে হ্যালো কে আছেন লাইনে আপনি

আচ্ছা ঠিক আছে 1.2 ক্রিয়েটিনিন আপনি যেটা বললেন যে ক্রিয়েটিনিনের মাত্রা যেটা বলছেন এটা তো একদমই নরমাল এই মাত্রায় যদি থাকে আপনার খাবার খাবার নিয়ন্ত্রণে কোনো প্রশ্ন আপনি স্বাভাবিক একজন সুস্থ মানুষ যে খাবার খেতে পারে আপনি সেই খাবারই খাবেন এই মাত্রায় আপনার নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন নেই এটা একদম বর্ডার লাইনে আছে না বর্ডার লাইন একদমই নরমাল বর্ডার লাইনেও না একদম নরমাল এটা কোনো বর্ডার লাইন না আচ্ছা একদম নর্মাল আবার ওই ওই আবার ওয়ান পয়েন্ট টু একটু সতর্ক হয়ে যায় ওয়ান পয়েন্ট টু তো এটা উইথ নর্মাল ডাই নর্মাল হ্যাঁ বেশি না কেটে তো এটা তো সেটি সে যেই কথা বলছিলাম যে সামগ্রিক স্বাস্থ্য অর্জন করতে হলে সবগুলে মানে কোয়ালিটিকে মানে ব্যাপারকে কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে শারীরিক আত্মিক মানসিক তারপরে সামাজিক মানসিক স্বাস্থ্যের উপর কতটুকু রোজা প্রভাব রাখে হ্যাঁ রোজা শুধু শারীরিক না মানসিক স্বাস্থ্যের উপর অবশ্যই প্রভাব বিস্তার করে থাকে আপনি যে বললেন স্বাস্থ্য তাতে ধরেন যে শারীরিক মানসিক আত্মিক সামাজিক আমি মনে করি রোজার এই সবগুলার মধ্যে প্রভাব বিস্তার করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শারীরিক তো আমরা এতক্ষণ ধরে আলাপ করে আসলাম দাবারে যেটা বিষয়টা আর মানসিক যেটা এটা তো অবশ্যই এই যে রোজা যখন আমরা রাখি এর মধ্যে মনের তো একটা পরিবর্তন আসে রোজা আমরা কেন রাখি রোজা তো হইছে আল্লাহর একটা ফরজ আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য আমরা আল্লাহর হুকুমটা আমরা পালন করার জন্য আল্লাহর হুকুম তো শুধু এই কলেমা নামাজ রোজা যাকাত এগুলোর জন্য তো বলেন নাই এগুলা করে মানুষের সাথেও একটা ভালো ব্যবহার করতে হবে পারস্পরিকতা সামাজিকতা এটাও কিন্তু রোজার মধ্যে আমরা অনেকতে বুঝতে পাচ্ছি তার কারণ হলো রোজার মধ্যে না খেয়ে থেকে আমরা একটু অনুভূতি আসছে যারা না খেয়ে থাকে তাদের কি অবস্থা এবং এই রোজার মধ্যে কিন্তু এরকম আমাদের প্রবণতা আছে এবং আমরা করে থাকি যে রোজার মধ্যে আমরা জাকাত ফেত এগুলো দিয়ে থাকি এগুলো দিয়ে কিন্তু আমরা যে এই যে সামাজিক যে ব্যবধান সামাজিক বন্ধনও তৈরি বন্ধন সামাজিক বন্ধন মানুষের সাথে ভালোবাসা মানুষের প্রতি অনুভূতি যে মানুষের তাদের যে সুখে শান্তিতে তারা থাকবে যারা অভাব অনটনে আছে সেই জিনিসটাও কিন্তু আমরা শিখতেছি সুতরাং সব কিছু মিলাই কিন্তু শারীরিক মানসিক সামাজিক আর্থিক পুরোপুরি একটা আমরা তো রোজা যখন রাখি এই যে আমাদের আবাদত বন্দির পরিমাণ কিন্তু অনেক বেড়ে যায় মনের অনেক পরিবর্তন হয় মনের পরিবর্তন এটা শুধু আল্লাহর আল্লাহ নৈকট্য লাভই যে তা না আল্লাহর নৈকট্য লাভ প্লাস পারিপার্শ্বিকতার মধ্যে একটা ভালো পরিবেশ সৃষ্টি করার যে যে সুযোগ সেটা কিন্তু সৃষ্টি হয়ে যায় মানসিক মানে স্বাস্থ্য তো উন্নতি হচ্ছে কারণ মানসিক স্বাস্থ্য কেন আমরা অশুভ প্রতিযোগিতা থেকে অনেক দূরে থাকি তো এর ফলে এই যে মানসিক শান্তি আসছে স্বস্তি আসছে এখন তো এখন আপনারা বলে থাকেন চিকিৎসকরা বলে থাকেন যে সাইকোসোমাটিক ডিসঅর্ডার এই তো যেমন পেপটিক আলসার একটা বেশি স্ট্রেসফুল কন্ডিশনে পেপ্টিক্যালসার বেড়ে যায় উচ্চ রক্তচাপ যায় যায় ডায়াবেটিস হার্ট ডিজিজ বেড়ে যায় সেগুলোর উপর প্রভাব হ্যাঁ স্ট্রেসফুল কন্ডিশন তো অনেক রোগী বাড়ে আমি যেটা বললেন যে মানুষ যখন খুব উদ্বিগ্ন থাকে দুশ্চিন্তাগ্রস্ত থাকে মানে মনের মধ্যে বেশ মানে ভালো থাকে না মন ভালো নাই এখানে তার মধ্যে তো মন ভালো হওয়ার একটা সুযোগ আছে সেই ক্ষেত্রেই আমি যে সমস্ত রোগ বললেন না শুধু ধরেন আপনার ইটা ওই প্রেশার হাইপার টেনশন উচ্চ রক্তচাপ যেটা এখানেও কিন্তু প্রভাব আছে তারপরে ডায়াবেটিস যেটা এখানেও কিন্তু প্রভাব আছে তাছাড়া মানসিক যে দিকটা এটা কিন্তু আমরা অনেক সময় খুব একটা বেশি গুরুত্ব দেই না কিন্তু মানুষের মনের অবস্থার উপর এবং তার প্রতিক্রিয়ার উপর সমাজের কিন্তু অনেক বিপর্যয় ঘটে যায় সেটি অনেক রিয়াকশন হয় প্রতিক্রিয়া হয় তো সুতরাং মানুষের মন যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু শরীর ঠিক হয় এবং এই যে সামাজিক যে বিপর্যয়গুলো যে ঘটনা দুর্ঘটনা যেগুলো ঘটছে অনেক কিছুই তো আমরা দেখছি যেগুলো অপ্রত্যাশিতভাবে সমাজে সংগঠিত হচ্ছে এগুলার থেকে এই যে মানে সামাজিক দুর্ঘটনা আমার সঙ্গে ঝগড়া করতে আসলে আমাকে বলতে হবে আমি রোজাদার আমি তোমার সঙ্গে ঝগড়া করব না তাই না এটা শিক্ষা এটাই তো একটা খুব বড় শিক্ষা শিক্ষা অনুষ্ঠানে আসার জন্য প্রফেসর আব্দুল রহিম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এবং প্রিয় দর্শক মন্ডলী যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান শুনলেন দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আজকের অনুষ্ঠান থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন দর্শক দেখা হবে আগামী পর্বে একই দিনে একই সময় সে পর্যন্ত আপনারা সুস্থ ও সুন্দর থাকবেন এটাই আমাদের প্রত্যাশা সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা